হ্যালো বন্ধুরা, মাইক্রোসফট এক্সেল এর ধারাবাহিক টিউটোরিয়ালের এই পর্বে জাফর বাংলা একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আলোচনা করব মাইক্রোসফট এক্সেল এর ইনসার্ট মেনুর আন্ডারে থাকা পিকচার এবং ক্লিপ আর্ট নিয়ে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো বন্ধুরা, আজকে আমরা পিকচার এবং ক্লিপ আর্ট নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, এখানে প্রথমে যে অপশনটি রয়েছে পিকচার, আমরা যদি এই পিকচারে এখানে মাউসের লেফট ক্লিক করি তাহলে আমরা এখানে পিকচার কে ইনসার্ট করতে পারবো। অর্থাৎ এখানে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাবেন যে আপনার পিকচার কে ইনসার্ট করার অপশন কিন্তু বাই ডিফল্ট দিয়ে দিবে। এরপর আপনি এখান থেকে আপনার পিকচারটা যেখানে আছে সেখান থেকে আপনি সেই ফাইলে গিয়ে তারপর আপনি সিলেক্ট করে দিবেন। যেমন আমি এখান থেকে আমার ফটোটা ডেস্কটপে আছে, আমি ডেস্কটপে ক্লিক করলাম, তারপর আমি আমার ফাইলে ক্লিক করলাম, দেন আমি চাচ্ছি যে এই ফটোটাকে ইনসার্ট করব। তো আমি এটাকে লেফট ক্লিক করে সিলেক্ট করলাম, তারপর আমি এখান থেকে ইনসার্ট যদি ক্লিক করি তাহলে বাই ডিফল্ট এখানে ইনসার্ট হয়ে যাবে। অথবা আমি যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে আমি এখানে দেখতে পাবো আমার যে ফটোটা রয়েছে আমার এই ফটোটা কিন্তু এখানে বাই ডিফল্ট ইনসার্ট হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই ফটোটা কিন্তু বাই ডিফল্ট এখানে ইনসার্ট হয়ে গেছে। আমি যদি একটু জুম আউট করি তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ফটোটা কিন্তু বাই ডিফল্ট ইনসার্ট হয়ে গেছে। এরপর আপনি যদি চান এইটাকে ছোট বড় করে নেবেন তাহলে আপনি এখান থেকে ড্রাগ করে টেনে নিয়ে আপনি যতটুকু করতে চান ততটুকু করে আপনি এটাকে ঠিক জায়গায় বসিয়ে দিতে পারবেন। অর্থাৎ আপনার ইচ্ছা মতো আপনি যতটুকু করে রাখতে চান ততটুকু আপনি এখানে করে দিতে পারবেন। এখান থেকে এবার যদি আমি জুম ইন করি তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে বাই ডিফল্ট পিকচারটা কিন্তু ইনসার্ট হয়ে গেছে। বন্ধুরা, এখানে পিকচারটা ইনসার্ট হওয়ার সাথে সাথে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পিকচার টুল নামে একটা ফরম্যাট মেনু কিন্তু ওপেন হয়ে গেছে। এখানে ফরম্যাট মেনুর আন্ডারে প্রথম যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে অ্যাডজাস্ট। এখানে প্রথমেই অ্যাডজাস্টের আন্ডারে আবার কিছু অপশন রয়েছে, প্রথমেই রয়েছে ব্রাইটনেস। বন্ধুরা, আমরা যে পিকচারটা এখানে ইনসার্ট করেছি আপনারা যদি এখান থেকে ব্রাইটনেসটাকে বাড়িয়ে অথবা কমিয়ে দিতে চান তাহলে আপনারা এখানে করে নিতে পারবেন। এখানে বাই ডিফল্ট 0% বা নর্মাল দেওয়া আছে, আপনি যদি এটাকে একটু হাইলাইট করতে চান দেন তাহলে আপনি যদি উপরে দিয়ে দেন প্লাজে তাহলে আপনি এখান থেকে এটাকে হাইলাইট করে নিতে পারবেন। অথবা আপনি যদি এটাকে একটু ডার্ক করতে চান তাহলে আপনি এখান থেকে যদি মাইনাসে দিয়ে দেন তাহলে আপনি এটাকে একটু ডার্ক করে নিতে পারবেন। তারপর বন্ধুরা, যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে কন্ট্রাস্ট। এখানে যদি আপনি এই অ্যারো চিহ্নতে ক্লিক করেন তাহলে আপনি এখান থেকেও ঠিক আগের মতো এটার কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে এবং কমিয়ে নিতে পারবেন। আপনি আপনার পিকচারের জন্য যেটা পারফেক্ট মনে হবে আপনি ঠিক সেটাই এখান থেকে করে তারপর আপনি এখান থেকে করে নিতে পারবেন। যেমন আমরা এখান থেকে যদি এই কন্ট্রাস্টটাকে আমরা 13 করে দিই তাহলে আমরা এখান থেকে মাউসের লেফট ক্লিক করে এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন এটার কন্ট্রাস্টটা কিন্তু একটু বেড়ে যাবে। তারপরে যে অপশনটা রয়েছে রিকালার, আপনারা যদি এখানে যে পিকচারটা ইনসার্ট করেছেন এই পিকচারটাকে যদি রিকালার করতে চান তাহলে আপনারা এখান থেকে যে রিকালার অপশনটা রয়েছে এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি এটার কালারটাকে পরিবর্তন করতে পারবেন। দেখেন এখানে প্রথমেই আমরা যদি এখানে ডার্ক ভেরিয়েশনস এ ক্লিক করি দেন তাহলে আমরা এখানে দেখতে পাবো এই কালারটা কিন্তু একেবারেই পরিবর্তন হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা যেই স্টাইলটার উপরে নিচ্ছি সেই স্টাইলটা কিন্তু আমাদের এখানে বাই ডিফল্ট ইনসার্ট হয়ে যাচ্ছে। তারপরে এখানে নিচে রয়েছে লাইট ভেরিয়েশনস, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে এই অপশন গুলাই কিন্তু এখানে বাই ডিফল্ট শো করছে। তো বন্ধুরা, আপনারা এখান থেকে যদি এই এখান থেকে যে রিকালার অপশনটা রয়েছে আপনারা যদি আপনাদের পিকচারটাকে রিকালার করতে চান দেন তাহলে আপনারা এখান থেকে খুব সহজে রিকালার করে নিতে পারবেন। তা আমি এখান থেকে কোনো রিকালার করছি না। তারপর বন্ধুরা, যে অপশনটা রয়েছে কম্প্রেস পিকচার, এখানে যদি আমি ক্লিক করি দেখেন এখানে কম্প্রেস নামে যে অপশনটা রয়েছে অ্যাপ্লাই কম্প্রেস সেটিং নাও অ্যাপ্লাই টু সিলেক্ট পিকচার অনলি, অর্থাৎ যে পিকচারটা রয়েছে সেটাকে যদি আমি কম্প্রেস করতে চাই তাহলে আমি এখানে টিক মার্ক দিয়ে তারপর এখানে যদি ওকে দিয়ে ক্লিক করি তাহলে এখানে কিন্তু বাই ডিফল্ট দেখা যাবে। তারপর যে অপশনটা রয়েছে চেঞ্জ পিকচার, অর্থাৎ আমরা এখানে যে পিকচারটা ইনসার্ট করেছি আমরা যদি চাই যে এই পিকচারটাকে আমরা চেঞ্জ করে দিব তাহলে আমরা এখান থেকে চেঞ্জ পিকচারে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো আমরা যে ফাইল থেকে এই পিকচারটা ইনসার্ট করেছিলাম সেই ফাইলই কিন্তু বাই ডিফল্ট চলে যাচ্ছে। তারপর আমরা যদি চাই যে এই পিকচারটাকে চেঞ্জ করে এটাকে দিব তাহলে আমরা এখানে এটাকে সিলেক্ট করব, তারপর এখানে ইনসার্টে যদি ক্লিক করি তাহলে আমরা এখানে বাই ডিফল্ট দেখতে পাবো যে আমাদের এই পিকচারের পরিবর্তে যে ফটোটা আমরা ইনসার্ট করেছি সেই ফটোটাই কিন্তু এখানে বাই ডিফল্ট ইনসার্ট হয়ে গেছে। তো আমরা আবার এখান থেকে চেঞ্জ পিকচারে ক্লিক করব, তারপর এখান থেকে এখানে এই লোগোটাতে আমরা ক্লিক করে ওকেতে ক্লিক করব। তাহলে আমরা চাচ্ছি যে এই পিকচারটাই থাক। বন্ধুরা, তারপর যে অপশনটা রয়েছে রিসেট পিকচার, অর্থাৎ আমাদের এই পিকচারটাকে যে আমরা রিসাইজ করেছিলাম বা আমাদের প্রথম অবস্থায়
ইনসার্ট করার পর আমাদের এটার সাইজ একটু বড় ছিল, এটাকে আমরা একটু কমিয়ে নিয়েছি। অর্থাৎ আমরা যদি চাই যে প্রথমে ইনসার্ট করার পর যে অপশনটাই ছিল বা আমাদের পিকচারটা যতটুকু ছিল ঠিক ততটুকু রাখতে চাই, তাহলে আমরা এখান থেকে যদি রিসেট পিকচারে ক্লিক করি তাহলে আমরা এখানে পাইটফল দেখতে পাবো যে আমাদের ওই পূর্বের অবস্থায় কিন্তু পিকচারটা ফিরে যাবে। যেমন আমরা এখানে মাউসের লেফট ক্লিক করলাম, এখানে লেফট ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে আমাদের পিকচারটা কিন্তু ওই পূর্বের অবস্থায় ফিরে গিয়েছে। তো আমি এটাকে ব্যাক করলাম। দেন তারপরে যে অপশনটা রয়েছে আমাদের পিকচার স্টাইল, বন্ধুরা আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের পিকচার স্টাইল রয়েছে, আপনারা এখান থেকে পিকচার স্টাইলটাকে আপনারা পরিবর্তন করে নিতে পারবেন। এখানে দেখেন আমি যে পিকচার স্টাইলের উপরেই মাউসের কার্সরটা নিচ্ছি সেই স্টাইলে কিন্তু এখানে বাইটফল পরিবর্তন হচ্ছে। অর্থাৎ আপনি যে স্টাইলটা চান ঠিক সেই স্টাইলটাই এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন। তো বন্ধুরা আমি চাচ্ছি যেমন এই স্টাইলটাকে আমি রাখতে, তো আমি এখানে যে সফট ইগলো ওভাল এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবো যে ওই পিকচার স্টাইলটাই কিন্তু এখানে বাইটফল ইনসার্ট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে পিকচারটা রয়েছে সেটার চারপাশে হালকা লাইটের যে আলোটা সেটা কিন্তু এখানে বাইটফল দেখা যাচ্ছে। তারপরে এখানে রয়েছে পিকচার শেপ, আপনি যদি এখান থেকে পিকচার শেপে ক্লিক করেন এখানে আপনি বিভিন্ন ধরনের শেপ দেখতে পাবেন। আপনি এখান থেকে যদি পিকচারের শেপ বা আকৃতিটা যদি পরিবর্তন করতে চান তাহলে আপনি এখান থেকে যে শেপটাই নেবেন আপনি ওই শেপের মধ্যেই আপনি আপনার পিকচারটাকে দেখতে পাবেন। তো বন্ধুরা আমরা এখান থেকে কোনো শেপ নিচ্ছি না। তারপরে যে অপশনটা রয়েছে পিকচার বর্ডার, অর্থাৎ আপনি যদি চান যে আপনার পিকচারে কোনো বর্ডার দিয়ে দিবেন তাহলে আপনি এখান থেকে বর্ডার দিয়ে দিতে পারবেন। এখানে রয়েছে দেখেন বিভিন্ন ধরনের কালার, এখান থেকে আপনি যদি যে হোয়াইটটা রয়েছে সেই হোয়াইটটাকে বাড়িয়ে দিতে চান অর্থাৎ এখান থেকে আপনি তাহলে বাড়িয়ে কমিয়ে তারপর নিতে পারবেন। অর্থাৎ আপনি আপনার ইচ্ছা অনুযায়ী এখান থেকে যতটুকু আপনার করা দরকার ততটুকু আপনি করে নিতে পারবেন বর্ডার দিয়ে, এবং এখান থেকে আপনি বিভিন্ন ধরনের কালারও করে নিতে পারবেন। তো বন্ধুরা আমি এটাকেও কেটে দিচ্ছি। তারপরে রয়েছে পিকচার ইফেক্ট, বন্ধুরা আমরা যে পিকচারটা ইনসার্ট করেছি সেই পিকচারের বিভিন্ন ধরনের ইফেক্ট আমরা এখান থেকে দিতে পারবো। এখানে এখানে রয়েছে প্রিসেট, শ্যাডো, রিফ্লেকশনস, গ্লো, সফট, থ্রি ডি রোটেশন, অর্থাৎ এখান থেকে বিভিন্ন ধরনের অপশনগুলো আপনি পেয়ে যাবেন। এখান থেকে আপনি যদি এই প্রিসেটে ক্লিক করেন দেখেন এখানে আবার ড্রপ ডাউন মেনুতে আপনি বিভিন্ন ধরনের স্টাইল এখানে দেখতে পাবেন। অর্থাৎ আপনি যে ইফেক্টটা এখানে ব্যবহার করতে চান সেই ইফেক্টটাই আপনি এখানে ব্যবহার করতে পারবেন। যেমন আমি যখন মাউসের কার্সরটা সরিয়ে নিচ্ছি এখন দেখেন আমি এই স্টাইলটার উপর যখন নিচ্ছি তখন দেখেন আমাদের যে পিকচারটা রয়েছে সেই পিকচারটা কিন্তু বাই ডিফল্ট জলসাপের মতো হয়ে গেছে। এবং আমি যদি এখানে ক্লিক করি বা এখানে মাউসের কার্সরটা সরিয়ে নিই তাহলে দেখতে পাবেন এটার আকৃতি ধারণ করছে। তারপর এখান থেকে শ্যাডো রয়েছে, আপনি যদি চান এখান থেকে কোনো শ্যাডো দিবেন সেটাও আপনি এখান থেকে করে নিতে পারবেন। তারপরে যে অপশনটা রয়েছে রিফ্লেকশন, এখানেও আপনি রিফ্লেকশন করে নিতে পারবেন অর্থাৎ এটা প্রতিচ্ছবিটা দেখতে পাবেন। যেমন আমি যদি এখান থেকে এখানে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন যে এটার প্রতিচ্ছবিটা অর্থাৎ এখানে যে পিকচারটা রয়েছে সেটা একটু ছায়া নিচে পড়ে যাবে। তারপরে এখানে রয়েছে গ্লো, গ্লোতে যদি দেখেন আপনি এখানে বিভিন্ন ধরনের গ্লো রয়েছে, আপনি এখান থেকে দেখেন পিকচারের সাইডে বর্ডারে কিন্তু বিভিন্ন ধরনের আকৃতির শ্যাডো পড়ে। এখান থেকে আপনাদের যেই অপশনটা আপনার প্রয়োজন সেই অপশনটাই আপনারা এখান থেকে করে নিতে পারবেন। যেই ইফেক্টটাই আপনারা চান, আপনারা এখান থেকে যে ইফেক্টটাই চান আপনার পিকচারের জন্য সেই ইফেক্টটাই আপনি খুব সহজে করে নিতে পারবেন। দেন এখানে সর্বশেষ যে অপশনটি রয়েছে থ্রি ডি রোটেশন, আপনি যদি এই আপনার পিকচারটাকে চান যে থ্রি ডি রোটেশন করবেন অর্থাৎ ডানে বামে বা যেদিকে চান আপনি ঘুরিয়ে নেবেন সেটাকে আপনি খুব সহজেই করে নিতে পারবেন। তারপরে বন্ধুরা যে অপশনটি রয়েছে এই কাজটা করার জন্য আমরা আরেকটা পিকচার এখানে ইনসার্ট করব, তাহলে আমাদের কাজটা বুঝতে খুব সহজ হবে। যেমন আমরা এখান থেকে আবার চলে যাচ্ছি ইনসার্ট, ইনসার্ট থেকে আমরা পিকচারে ক্লিক করব। ধরেন আমরা এই পিকচারটাকে এখানে ইনসার্ট করব, এখানে আমি ক্লিক করলাম তারপর ইনসার্টে ক্লিক করলাম। ইনসার্টে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন যে আমার যে দ্বিতীয় যে পিকচারটা রয়েছে সেটা কিন্তু এখানে বাইটে পর ইনসার্ট হয়ে যাবে। এখন আমি দ্বিতীয় যে পিকচারটা এখানে ইনসার্ট করেছি সেই পিকচারটা কিন্তু আমার প্রথম পিকচারের উপরে ইনসার্ট হয়েছে। এখন বন্ধুরা আমি যদি চাই যে আমার যে প্রথম পিকচারটা রয়েছে সেই প্রথম পিকচারটাকে দ্বিতীয় পিকচারের উপরে অর্থাৎ প্রথমে নিয়ে আসতে, দেন তাহলে আমি এখান থেকে ব্রিং টু ফ্রন্টে যদি ক্লিক করি এই অ্যারো চিহ্নতে, এখানে ক্লিক করার পর ব্রিং টু ফ্রন্ট, ব্রিং ফরওয়ার্ড, দেখেন এখানে আমি ব্রিং টু ফ্রন্টে যদি ক্লিক করি তাহলে আপনারা এখানে দেখতে পাবেন যে আমার প্রথম যে পিকচারটা সেই পিকচারটা দ্বিতীয় পিকচারের উপরে কিন্তু বাই ডিফল্ট ইনসার্ট হয়ে গেছে। তারপর আমি যদি এখানে চাই যে আমরা যে প্রথম পিকচারটাকে উপরে নিয়ে আসছি সেই পিকচারটাকে আমরা দ্বিতীয় পিকচারের অর্থাৎ অপোজিটে নিয়ে যেতে চাই, তাহলে আমরা এখান থেকে যে সেন্ড টু ব্যাক এখানে রয়েছে এখান থেকে সেন্ড টু ব্যাকে যদি ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন যে আমাদের দ্বিতীয় পিকচারটাই কিন্তু বাই ডিফল্ট প্রথম পিকচারের উপরে রয়েছে। এরপর আপনারা এখান থেকে যে অ্যালাইন রয়েছে তারপর রোটেট রয়েছে, আপনি যদি এটাকে রোটেট করতে চান দেখেন এখানে রয়েছে রোটেট রাইট 90 ডিগ্রি, তারপর রোটেট লেফট 90 ডিগ্রি, এখানে ফ্লিপ ভার্টিক্যাল রয়েছে, ফ্লিপ হরিজন্টাল রয়েছে।
আপনি যদি আপনার পিকচারটাকে আপনি রোটেট করতে চান তাহলে এখান থেকে আপনি খুব সহজে রোটেট করে নিতে পারবেন। তারপর যে অপশনটা রয়েছে ক্রপ, অর্থাৎ আপনি আপনার পিকচারটাকে কতটুকু করতে চান বা আপনি এটাকে কি ছোট বড় করতে চান কিনা, এখান থেকে যে ক্রপ অপশনটা রয়েছে এখান থেকে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে বাই ডিফল্ট দেখতে পাবেন আপনার যে পিকচারটা রয়েছে সেই পিকচারটা কিন্তু এখানে বাই ডিফল্ট সিলেক্ট হয়ে যাবে। এরপর আপনি এটাকে ড্র্যাগ করে যতটুকু আপনি করে নিতে চান ঠিক ততটুকু আপনি এখান থেকে করে তারপরে যদি এখানে ক্লিক করেন তাহলে আপনি এখানে দেখতে পাবেন আপনার পিকচারটা কিন্তু ক্রপ হয়ে যাবে। তারপরে এখান থেকে আপনি যদি এই আপনার পিকচারটাকে ছোট বড় করতে চান তাহলে আপনি এখান থেকেও করে নিতে পারবেন। যেমন আমি এখান থেকে যদি ডাউনে ক্লিক করি তাহলে আমাদের যে পিকচারটা রয়েছে সেই পিকচারটা কিন্তু আস্তে আস্তে ছোট হতে থাকবে এবং আমাদের এখানে হাইটটা কমতে থাকবে এবং এখান থেকে যদি আমরা ওয়াইডটাও কমাতে চাই তাহলে আমরা এখান থেকে ওয়াইডটাও কমিয়ে দিতে পারবো। তার মানে একই সাথে হাইট এবং ওয়াইডও কমে যাবে, অর্থাৎ এটা ফিট করার জন্য আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি এখান থেকে করে নিতে পারবেন। তারপর বন্ধুরা আমাদের যে অপশনটি রয়েছে ক্লিপ আর্ট, এখান থেকে আপনারা ক্লিপ আর্টে যদি ক্লিক করেন এখানে আপনারা বিভিন্ন ধরনের ক্লিপ আর্ট পেয়ে যাবেন। যেমন এখানে আমি ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে একটা মেনু ওপেন হয়ে গিয়েছে, এখানে দেখেন লেখা রয়েছে সার্চ ফর, তারপরে এখানে সার্চ ইন, সিলেক্ট কালেকশন রয়েছে এবং অল মিডিয়া ফাইল টাইপ, অর্থাৎ এখান থেকে আপনি অল মিডিয়াতে ক্লিক করে আপনি আপনার যে ক্লিপ আর্টটা দরকার সেটাকে আনতে পারবেন। অথবা আপনি যদি চান যে ফটোগ্রাফস দেখতে চান বা ক্লিপ আর্ট দেখতে চান, মুভি দেখতে চান, সেটাও আপনি সিলেক্ট করে যদি দেখতে চান তাহলে আপনি একটা একটা করে আপনি দেখে নিতে পারবেন। তো আমি চাচ্ছি যে এখান থেকে অল মিডিয়া টাইপই থাক। তারপরে দেখেন এখানে যে অপশনটা রয়েছে সিলেক্ট কালেকশন, এখান থেকে আমি সিলেক্ট কালেকশনে যদি ক্লিক করি তাহলে মাই কালেকশন দেখতে পারবো, অফিস কালেকশন দেখতে পারবো, ওয়েব কালেকশন দেখতে পারবো, অর্থাৎ আমি চাচ্ছি যে এভরি হোয়ারই থাক। এখান থেকে সবকটাকে আমি যদি দেখতে চাই তাহলে এটাকে রাখবো। দেন তারপর আমি এখান থেকে আমি যে পিকচারটা চাই বা যে ধরনের পিকচার চাই এখানে আমি সেই লেখাটা লিখে যদি আমি এখানে সার্চ করি তাহলে আমি এখানে দেখতে পাবো যে সেই ক্লিপ আর্ট নামে এখানে কিন্তু বাই ডিফল্ট কিছু পিকচার এখানে শো করবে। যেমন আমি এখানে চাচ্ছি যে কম্পিউটারের যে পিকচার গুলা রয়েছে সেই পিকচার গুলো আমি এখানে দেখতে চাচ্ছি। যেমন আমি এখানে কম্পিউটার লিখলাম, তারপর আমি এখান থেকে যদি গোতে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে যে কম্পিউটারের যে ছবিগুলো রয়েছে বা ক্লিপ আর্ট গুলো রয়েছে সেখানে কিন্তু বাই ডিফল্ট দেখতে পাবেন। যেমন আমি চাচ্ছি যে এখান থেকে এই পিকচারটাকে ইনসার্ট করবো, দেন তাহলে আমি এখানে মাউসের লেফট ক্লিক করবো। মাউসের এখানে লেফট ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন যে এখানে কিন্তু বাই ডিফল্ট আমাদের যে পিকচারটা সেই পিকচারটা কিন্তু বাই ডিফল্ট এখানে ইনসার্ট হয়ে যাবে। এরপর আপনি এটাকে যদি বড় ছোট করতে চান তাহলে এখান থেকে বড় ছোট রিসাইজ করে নিতে পারবেন। ঠিক আগের মতো আপনি এটাকে যখন সিলেক্ট করবেন বা সিলেক্ট করা অবস্থায় আপনি এখানে দেখতে পাবেন আমরা পিকচারের মধ্যে যে ফরম্যাট মেনুটার কাজগুলো দেখিয়েছিলাম ঠিক ওই ক্লিপ আর্টের জন্য ওখানে ওই একই ধরনের স্টাইল গুলো কিন্তু ওপেন হয়ে যাবে। আপনারা এখান থেকে ঠিক ওই পিকচারের মতো এখান থেকে আপনারা পরিবর্তন করে বা আপনাদের রিসাইজ করে এখান থেকে খুব সহজে নিতে পারবেন। বা আপনি যদি এখান থেকে চান যে এটাকে আপনি রাখতে চান না এটাকে তাহলে এটাকে সরিয়ে দিতে পারবেন, ব্যাক স্পেস দিলে এটাকে সরিয়ে দিতে পারবেন। দেন তারপর আপনি এখান থেকে যদি আবার অন্য একটা শেপ আনতে চান তাহলে আপনি এখানে থেকে আবার মাউসের লেফট ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন যে পার্টিকুলার এখানে ইনসার্ট হয়ে যাবে। এভাবে আপনারা খুব সহজেই পিকচার এবং ক্লিপ আর্টের কাজ আপনারা করে নিতে পারবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।